লীলা তুমি আমার প্রাণ শুনলে তো আমি তোমাকে কতটা ভালোবাসি হ্যাপি শুনলাম ও গো প্রিয়ে পিতা যে দিয়ে গেছে পাশার গুটি মনে যে বড় আশা তব শুনে আমি খেলিব পাশা পাশা খেলা করতে গেলে পোনা পোনা রাখতে হয় বেশ আমার তো জানা ছিল না তোমার কাছে কথা দিলাম যদি আমি হেরে যাই শাড়ি সিঁদুর আর শাঁখা কিনে দেব আমি যদি হেরে যাই তোমার শ্রী চরণে তাহলে পাশা ফার্স্ট আমি চালছি চলো ওই আজ সবে উলা ও বেউলা পাশা খেলি ওলোর বাসর ওলোর বাসর ঘরে গো পাশার গুটি গো বেহুলা চালছি পাশার গুটি চালো চালো ও বেহুলা ধরবো বাগের মতো গো বেহুলা ধরবো বাগের মতো আরে তো পাশা ধরলাম আমি এবার তুমি ধরো না গো পাশা এবার তুমি ধরো না গো আর দুয়ে পারনে চালছি বেহুলা এবার তুমি ধরো না গো বেহুলা এবার তুমি ধরো না পারনে চালো বেহুলা ধরবো বাগের মতো গো পাশা ধরবো বাগের মতো আর চালো চালো ও বেহুলা ধরবো বাগের বেগুলা ধরবো বাগের মতো আর যায়ো পাবনো সাহাবরে জিতে জানো পারি গো মাগো জিতে জানো পারি গো আর যায়ো শম্ভু নাম নিয়ে জিতে জানো পারি গো পাশা জিতে জানো পারি খেলবো
আছে এ বলো না হাগো তোমার কাছে কথা দিলাম শাড়ি সিঁদুর আর শাঁখা কিনে দেবো আমিও কথা দিলাম তোমার শ্রীচরণে দাসী হয়ে ওগো বেউলা তোমার শনে পাশা খেলা করে ক্ষুধায় জঠর জ্বলিয়া যায় তাই বলছি কিছু অন্ধন তৈরি আর করে দাও আমি খাবো এই বাসুর মাঝে আমি কোথায় পাবো চাল আর ডাল ওগো বেউলা ওই ঈশান কোণের দিকে তাকিয়ে দেখো মঙ্গল হারতে চাল আর ডাল আছে তিন নারকেল তিন নারকেলের মালা দিয়ে তৈরি করে ওই নারকেলের জল দিয়ে চাল ডাল ধৌত করে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বলছে তোমার শাড়ির অঞ্চল ছিঁড়ে প্রদীপের শিকা দিয়ে আমার অন্ধন তৈরি করে দাও তোমার হয়ে গেলে ডেকে খাইয়ে দিও এখন আমি নিদ্রায় যাচ্ছি বেগুলা বাপের বাড়ির চালো ডালো বেহুলার অন্ধন পারে বাপের বাড়ির চালো ডালো আমি এখন খাবো না আমার নিদ্রা এসছে তাকিয়ে দেয় সাঁওতালি পর্বতে লোহ বাসুর ঘরে বিপুলা লক্ষ্মী নিতে যায় সুকৃতি নিতে যায় পালঙ্ক মা জানে এখন আমার ভূতি বলে দিই দিদি কালদণ্ড বঙ্কুরাত আর শঙ্কচুর পাড়ুরা বাসর ও মাজার দিদি বিষ্ণা তো তুই খানি কাল অপেক্ষা কর আমি নাগগণ কি পাঠিয়ে দেব ওই বাসুর মা জানে আমি আসি দিদি রাখিয়াই আইরি যত না গো বার আইরি যত না গো তোরায় কালো দাঁত বঙ্কুরাজ তাকিয়ে দেখো সাঁওতালি পর্বতে লো বাসুর ঘরে বেহুলা লক্ষ্মীদার যায় সুকেতে নিতে যায় পালক মা যারে লক্ষ্মীদারকে দংশন করি আমার পূজার প্রচার করো বিশ্ব চরাচরে আশীর্বাদ করো মা আশীর্বাদ করি আমার কাজ সম্পূর্ণ করি ভালোই ভালোই ফিরে এসো মায়ের পদতলে কথা বলে কাকা বাবু জেঠা বাবু দাদা বাবু না করো অভিমান কাঞ্চন বাতিতে আসে দুধ শুকিয়ে কর প্রাণ
আমি যে মনসারে দাসী বলে দিলাম সুয়ারণে সারাশি বন্দী থাকো বাস কেটে যায় আমি কি করবো দিদি যা বুদ্ধি ছিল তোমাকে বলে দিয়েছি দিদি আজি কালোরা প্রহাই যদি সতী পাবি প্রাণীর প্রতি স্মরণ করে দিদি কালী পারবি সিজি সত পুত্রি জরুরি ও দিদি পারবে দিদি আর সে যদি না যায় তোমার কাছে যে ব্যাগ দেখাতে দেবে বল ব্যাগ দেখারে মারতে মারতে শরীর জজ্জাতে নিবদ্ধ হয়ে দিদি তুই খানে খালে অপেক্ষা কর আমি কালিনীকে স্মরণ করব হ্যাঁ দিদি আমি আসি না না বাকি মাত্র একটি পাহর আছে আমি কালিনীকে ডাকব কালিনী কালিনীকে ডাকতে হবে আজি শুইছো ও মা কালী ইসু তারা পুরি বিপদে পুরিছি কালিনী তাই ডাকি তো মারি গুলাগি তাই ডাকি তো মারি বিপদে পরে বিপদে পারে কালি তাই ডাকি তো মারে রে কালি এত তারা কালি একটি বারাই মায়ের কথা একটি বারাই আরে আই আই কালিনী নাগিনীর ঝি তোর জন্য দুধ কলা তুলে রেখেছি তোর জন্য দুধ কলা তুলে রেখেছি
তোর জন্য দুধ কানা পুঁতে রেখেছি তোর জন্য দুধ কানা তুলে রেখেছি জননী আমার কিসের জন্য ডাকছ জননী? ওরে কালী, আমার যে একটি বড় কাজ পড়ে গেছে তাই তো কি স্মরণ করেছি রে কালী। ও গো মা, কি কাজ মা বলো আমারে? ওরে কালী, তুই যদি এই কাজ করে দিতে পারিস কি করবো জানিস? কি করবে মা? তোর মাথায় আমি সোনার মোটক দিয়ে বাঁধিয়ে দেবো রে কালী। ওকে জাননী, কি বা কাজ আমার কাছে বলো মা। ওরে কালী, তাকিয়ে দেখ তাকিয়ে দেখ, সাঁওতালি পর্বতে লো বাসর ঘরে, পারঙ্ক মাজারে বেবুলা লক্ষ্মীদার শুকেতে নিতে যায় পারঙ্ক মাজারে, লক্ষ্মীদারকে দাংশন করি আমার পূজার প্রচার করো বিশ্ব চড়াচ। ওকে জাননী, তুমি তো জানো আমি সন্তান হারাও, আমি কেমন করে দুর্লভ লক্ষ্মীদারকে দংশন করবো। ও গো জননী, তোমার তো অনেক ফোনই আছে, তাদের পাঠিয়ে দাও সে সাঁওতালি পর্বতে দুর্লভ লক্ষ্মীদারকে দংশন করবে। ও গো জননী, আমি পারবো না দুর্লভ লক্ষ্মীদারকে দংশন করতে, আমার পথ ছেড়ে দাও, আমি চলে যাবো কালী ধাম। দাঁড়া কালী, আমি জানি তুই শতভূতের জননী। কালী, আমি তিন পাওয়ারে তিনটি নাক পাঠিয়েছি বাসুর মাজারে, তারা যে কেউ ফিরে আসেনি, বাকি মাত্র একটি পাওয়ার আছে, এই পাওয়ার যদি কেটে যায় আমার পূজার প্রচার হবে না বিশ্ব চরাচরে। তাই বলছি কালী, একটি বারের জন্য বলছি, মায়ের আদেশ পালন কর কালী। ও গো জননী, এমন কঠিন আদেশ আমাকে দিও না জননী, আমি পারবো না, আমি পারবো না দুর্লভ লক্ষ্মীদারকে দংশন করতে। মা কালী, তুই যদি এই কাজ করে দিতে পারি তোর পায়ের আমি সোনার নপুর করে দেবো রে কালী। ও জননী, সোনা দিয়ে আমার যদি সারা শরীর তুমি সাজিয়ে দাও তাও আমি পারবো না ওই দুর্লভ লক্ষ্মীদারকে দংশন করতে। মা, তুই যদি না পারিস আমি কি করবো জানিস? করবে মা গো, তোকে আমি মারতে মারতে আমি শত ব্যাথাঘাত করবো। ও জননী, আমাকে মারতে মারতে যদি তুমি মেরে ফেলে দিল আমি পারবো না ওই দুর্লভ লক্ষ্মীদারকে দংশন করতে। মা, তাহলে তুই পারবি না? না মা, পারবি না কালী, আমি পারবো না। তাহলে সহ্য কর, সহ্য কর আমার এই মার। আমাকে ছেড়ে দাও মা, আমি আমি পারবো না মা, আমাকে আরেক জন্য বলছি মায়ের আদেশ পালন কর কালী, একটি বারের জন্য বলছি যা, না তো তোকে মারতে মারতে আমি মেরে ফেলবো কালী। ওকে জননী, আমাকে মারতে মারতে মেরে ফেলে দিল আমি পারবো না, আমি পারবো না ওই দুর্গ লাগে। ওকে জননী, আমি আমি পারবো না, আমাকে মারতে মারতে সারা শরীর থেকে রক্ত রক্ত বয়ে দাও, আমি পারবো না ওই দুর্লভ লক্ষ্মীদার। কালী, এখনো বলছি একটি পাওয়ার আছে, তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবি না, তাই বলছি মায়ের আদেশ পালন কর। ওকে জননী, এমন কঠিন আদেশ আমাকে দিও না, অন্য আদেশ করো, আমি হাসি মুখে তোমার আদেশ আমি পালন করব। চোখের সামনে দূর হয়ে যা, দূর হয়ে যা। পারিব না পার বনা খেতে, আজ সনকার জীবন দহনে, পারব না পার জীবন দহনে, পারব না খেতে প্রাণে ভাবে হইলে কাঁদবে